নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন ইসলাম আমরা। এই অনুষ্ঠানে আল্লাহ তাআলার মেহরবানিতে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে তার ব্যতিক্রম নয়, আজকে এই বিষয়টা কথা বলবেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ লেখক মাওলানা মুস্তাফা ওয়াদুদ। সঙ্গে আছি আমজাদ হুসাইন হেলালি। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমরা জানতে পেরেছি যে আপনি খুব ভালো লেখেন, তো আজকে আপনার কাছে নতুন নতুন কয়েকটি প্রশ্ন আমরা জানব। পাবনা থেকে মোহাম্মদ সাদিকুল ইসলাম জানতে চেয়েছেন যে মহিলাদের কবর দেওয়ার সময় কি কবর পর্দা দিয়ে ঘেরাও করে রাখতে হবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি প্রশ্ন। মহিলারা আমাদের গাইরে মাহরাম, তাদের জীবনকালীন সময়ে যেভাবে পর্দার বিধান রয়েছে তেমনিভাবে অনেকে মনে করে থাকেন যে মৃত্যুর পরেও তাদের জন্য কি সেই বিধানটি আছে কিনা। প্রশ্নটি যিনি করেছেন তাকে আমি সাধুবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নের উত্তর। এর উত্তর হচ্ছে যে যখন মহিলাকে গোসল দেওয়া হবে, ওই গোসলের জায়গাটিকে চারপাশ দিয়ে ঢেকে রাখবে এবং যখন কবরে শোয়ানো হবে তখন কবরটিও চারপাশ দিয়ে ঢেকে রাখা মোস্তাহাব। হাদিসে পাকে আমরা এটাই পেয়ে থাকি এবং প্রসিদ্ধ ফিকহের যে সকল কিতাবাদি রয়েছে সেখানে এই কথাই বলা রয়েছে। তবে যখন কবর দিয়ে শেষ হয়ে যাবে তখন সেই কাপড়টি সরিয়ে ফেলবে, সরিয়ে ফেলবে। খুব সুন্দর আপনি বলছেন। যশোর থেকে মোহাম্মদ তৈয়ব জামাল নামে একবার জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তিকে গোসলের পর যদি শরীর থেকে নাপাক বের হয় তাহলে কি পুনরায় গোসল করাতে হবে নাকি অজু করালে চলবে? শরীয়তে এই ব্যাপারের বিধান কি? আরেকটি চমৎকার প্রশ্ন করেছেন। সম্ভবত তৈয়ব জামাল ভাই নিজে গোসল দিয়ে থাকেন মৃত ব্যক্তিদেরকে, তার জন্য তিনি এমন একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে যখন মৃত ব্যক্তিকে গোসল দিয়ে দেওয়া হবে, গোসল দেওয়ার পরে যদি তার কাছ থেকে, তার শরীর থেকে কোনো নাপাক বের হয় তাহলে অনেকে বলে থাকেন যে তাকে গোসল করাতে হবে, অনেকে বলে থাকেন যে তাকে উজু করাতে হবে। কিন্তু না, কোরআন এবং হাদিসে এর বিধান বলিতে বলা হয়েছে যে তাকে যেই জায়গা থেকে নাপাকে বের হয়েছে শুধু ওই জায়গাটুকু ধুয়ে দিলেই তাকে সে পুরো পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে, তাকে পরিপূর্ণভাবে গোসল দিতে হবে না, উযু করতে হবে না, নতুনভাবে তাকে গোসল দিতে হবে না, নতুনভাবে উযু করাতে হবে না। কারণ আবার নতুনভাবে গোসল করানো, উযু করানো এটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, একটু একটু টাফ ব্যাপার। এই জন্য আপনি যেটা বলছেন যে শুধুমাত্র যে জায়গা থেকে ময়লাটা বের হয়েছে সেটাকে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে, খুব সুন্দর আপনি বলছেন। নীলক্ষেত থেকে আনিসা সিদ্দিকা তিশা নামে এক বোন জানতে চেয়েছেন যে মেয়ের কাছে বিয়ের অনুমতি চাইলে মেয়ে চুপ থাকে, এরপর তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দু মাস পর মেয়ে তার পূর্বের প্রেমিকের কাছে চলে আসে, বর্তমানে সে তার প্রেমিকের সাথে ঘর সংসার করছে, পূর্বের স্বামী থেকে কোনো তালাক নেয়নি, শরীয়তে এর হুকুম কি হবে? বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে ব্যাপারটি ঘটছে সেটি হচ্ছে পরকীয়া। আর আজকে যে প্রশ্নটি করেছে আমার এই বোন আনিকা সিদ্দিকা তিশা, সম্ভবত তিনিও এই ব্যাপারটা জানতে পেরে, এর শরীয়তি বিধান জানতে পেরে তিনি প্রশ্নটি করেছেন। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তরটি সবারই জানা থাকা দরকার আছে। তো প্রশ্নের উত্তর হচ্ছে যখন নাকি কোনো তরুণীকে বিয়ে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয় তখন যদি সে চুপ থাকে তাহলে কওয়ায়েদুল ফিকহ কিতাবের একটি মূলনীতি রয়েছে, সেই মূলনীতির হলো আসুকুতু আলামাতুর রেজা, অর্থাৎ চুপ থাকাই হচ্ছে সন্তুষ্টির লক্ষণ। তাই তার চুপ থাকা মানে হচ্ছে সে এই বিয়েতে রাজি, তাই তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে সে তার পূর্বের যে প্রেমিক রয়েছে তার কাছে সে চলে গিয়েছে, তার মানে পরকীয়া করেছে, তার সাথে বৈবাহিক কোনো সম্পর্ক তার সাথে ছিল না, ছিল না, সে কিছুদিন ঘর সংসার করেছে। তো পরকীয়ার ভিত্তিতে যখন নাকি সে তার পূর্বের প্রেমিকের কাছে চলে গিয়েছে, তার কাছ থেকে তালাকও নেয়নি, তো তালাকও নেয়নি শরীয়তে তাকে অত্যন্ত জঘন্য বেবিচারিণী, পাপাচারিণী, অত্যন্ত কঠিন গুণাগারিণী হিসাবে সাব্যস্ত করছে এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণা করার পরেও ক্ষমা করে দেন। তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে সে তার প্রেমিক স্বামী থেকে, তার প্রেমিকের কাছ থেকে সে অতি জলদি জলদি চলে আসবে, চলে এসে তার পূর্বের যে স্বামী রয়েছে তার কাছে আসবে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, কায় বড় বাক্যে সে ক্ষমা প্রার্থনা করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি গুনাহের সাগরে হাবুডুবু খাও, অনেক গুনাহ করো, তারপর নৈরাশ হয়েও না, জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, কারণ আমি গফুর রহিম, আমি ক্ষমাশীল, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাই এই বোনের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে তিনি ফিরে আসবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমরা আশাবাদী সে ইনশাল্লাহ মাপ পেয়ে যাবে এবং যদি সে যেতে চায় তার পূর্বের প্রেমিকের কাছে তাহলে স্বামীর কাছ থেকে তাকে তালাক নিতে হবে,
তালাক নেওয়ার পরে ইদ্দত পালন করবে, তারপরে সে তার কাছ থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে, বৈবাহিক বন্ধসূত্রে আবদ্ধ হয়ে সে যেতে পারবে। খুব সুন্দর আপনি বলছেন মহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের আমাদের মহতারাম মেহমান আজকে যে মাসালাগুলো আলোচনা করেছেন, দেখেন প্রত্যেকটি মাসালার কত গুরুত্ব রয়েছে আমাদের জানা দরকার। কারণ শরীয়ত অনুযায়ী যখন আমি জীবন পরিচালনা করব, আমার পুরো জীবনটাই সুন্দর হবে, আর যখন শরীয়তের বাহিরে ইসলামের বাহিরে আমি চলব, জীবনটাও অসুন্দর হয়ে যাবে, পরকালটাও অসুন্দর হয়ে যাবে। পরকালের হিসাব নিকাশ কিন্তু বড় কঠিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, হে আল্লাহ আমাদের সকলের জন্য তুমি হিসাবকে সহজ করে দাও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন ঠিক এ সময় চোখ রাখুন News 24 পর্দায়। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين احكم الحاكمين امرا كتبه গুনাহগার বান্দা আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছে, মেহরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো আপনি maaf করে দেন। আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আমাদের সাথে সম্পর্কিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মেহরবানি করে সকলকে আপনি maaf করে দেন। রব্বুল আলামিন কবরে আলোর ব্যবস্থা আপনি করে দেন। রব্বুল আলামিন কবরে যোগাযোগগুলো জান্নাতের সাথে আপনি করে দেন। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আপনি করে দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই অনুষ্ঠানের উসিলায় সারা বিশ্বের মধ্যে হেদায়েতের দ্বীনের সহি কথাগুলো আমরা পৌঁছে দিতে পারে সেই তৌফিক দান করেন। আমরা যারা বলছি যারা শুনছি, মেহরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন আপনার মর্জি মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ইসলাম ও আমরাকে আপনি কবুল করে নেন। আমরা যারা এর সাথে যুক্ত রয়েছি মাবুদ গো, মেহরবানি করে আপনার রহমতের আশা করি। মেহরবানি করে রহমত দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন। আমাদের সকল কাজের মধ্যে আপনি ইখলাস দান করেন। আপনার হাবিবুল উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين